গরমে বন্ধ স্কুল, তবুও বন্ধ স্কুলের পাখিরালয়ে নানা প্রজাতির পাখিদের খাবার দেওয়া চলছে নিয়মিত। ছাত্রছাত্রী থেকে শিক্ষক সকলেই ভালোবাসার সঙ্গেই এই কাজ করে চলেছেন নিয়মিত। গরমে স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার, স্কুল বন্ধ, তাই খুদেরা এখন আর স্কুলে আসে না। কিন্তু ওরা রয়ে গিয়েছে, স্কুল ছেড়ে কোথাও যায়নি। ওদের দেখভালের জন্য নিয়মিত স্কুলে আসেন প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী। ময়না, টিয়া, শালিক, পায়রা, পেঁচাদের জন্য স্কুলের বিভিন্ন গাছে বাসা তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে। সেই থেকে নিয়মিত তাদের খাবার দাবার, জল দেওয়া সব কিছুই চলে। সারা দিন শহর ঘুরে পাখিরা এসে জড়ো হয় তাদের বাসায়। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুল প্রাঙ্গণে গাছে থাকার আশ্রয় তাদের। পাখিদের থাকার জন্য গাছে একাধিক বাসা, খাবার আর জলের ব্যবস্থাও করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল বন্ধ থাকায় কচি কাঁচাদের কোলাহল আর শোনা যায় না, কিন্তু নেপালিপাড়া স্কুলের সামনে এসে দাঁড়ালে পাখিদের কাকুলি শুনতে পাবেন আপনি। স্কুল প্রাঙ্গণে আছে বিশাল বট গাছ, তার আশেপাশে একাধিক শাল গাছ, আর সেই সব গাছেই পাখিদের আশ্রয়। গাছের মধ্যে একাধিক বাসা তৈরি করে দেওয়া হয়েছে। স্কুল বন্ধ আছে, কিন্তু আমি আমার কিছু শিক্ষক পাড়া রেগুলারলি স্কুল আসে। তাছাড়া আমাদের দেখরেখ জন্য আমাদের একটু গার্ডেনার আছে, ও পাখিগুলোকে দানাগুলো দেয়। তার সঙ্গে সঙ্গে কিছু লোকাল ছেলেগুলো, স্টুডেন্টগুলো যে স্কুলের পাশাপাশি থাকে, ওরা এসে ওরা দানাগুলো দেয় এখানে। তো শুধু পড়াশোনা করলে, ক্লাসের মধ্যে শিক্ষা দিলে হয় না, সঙ্গে সঙ্গে পরিবেশ যেন যদি আমি শিক্ষা ভালো করে দিতে পারি, তার ওই হিসাবে আমি এখানে পাখি জালে করা হয়েছে। ডালে মাটির হাঁড়ি ঝুলিয়ে তার মধ্যে খাবার, জল দেওয়া হয়। কেউ বিরক্তও করে না কাউকে, একেবারে নিরাপদ আশ্রয়। বিকেল হলেই নানা ধরনের পাখি স্কুল প্রাঙ্গণে এসে হাজির হয়, রাত্রে বাসায় কাটিয়ে সকাল হলেই আবার উড়ে যায়। গম দিই, চাল দিই, পাখিরা সারাদিন ঘুরে। বিকেলবেলায় সব পাখি, মানে রাত্রেবেলায় সব পাখি এসে গাছের মধ্যে যে যার জায়গায় চলে আসে। এখানে বিশেষ করে এই পায়রা আছে, টিয়া পাখি আছে, ময়না আছে, রাত্রেবেলায় শালিক পাখিও দেখলাম, রাত্রেবেলায় আছে লক্ষ্মী পেঁচা। গত সাড়ে চার বছর ধরে এটাই পাখিদের পক্ষীরালয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।